ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি থেকে এই দাবি জানান তারা এবং বলেন নতুন করে আবারও ষড়যন্ত্রের ছক করছে আওয়ামী লীগ যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্র ব্যস্ত শিক্ষার্থীরা চার দফা দাবিতে রাজপথে অবস্থান এখনও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের শাহবাগে কর্মসূচি থেকে নির্বিচারে গুম খুনের দায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা বলেন বিভাজন নয় সম্প্রীতির বাংলাদেশ চান তারা যেদিন থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমরা তাই করেছি এই দেশের জনগণ যাচিয়েছে এই দেশের জনগণ যদি মনে করে এই খুনের এ দেশের রাজনীতি করার অধিকার নেই তাহলে জনগণের পক্ষ থেকে আমরা অবশ্যই সেই দাবি তুলব যে গণহত্যা হয়েছে আমরা চাই এটার মানে একটা সঠিক বিচার চাই আমরা কারণ আওয়ামী লীগ শিখে গেছে যে মানবতাবিরোধী অপরাধের বিচার কিভাবে করতে হয় চার দফার দাবি যেগুলো পূরণ হচ্ছে ততদিন আমরা চালিয়ে যাওয়ার চিন্তা করছি পনেরোই আগস্টকে ঘিরে নতুন চক্রান্ত করতে পারে আওয়ামী লীগ এমন সারা দেশে অবস্থান কর্মসূচি দেন তারা বলেন চার দফা দাবি বাস্তবায়নে রাজপথে থাকবেন তারা আমাদের যে সফল গণভ্যুত্থানটি হয়েছে এই সফল গণত্থানের পরে দেখেছি আমাদের আওয়ামী আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে বিভিন্ন ধরনের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এই আন্তর্জাতিক সেটিকে দেওয়ার জন্য ছাত্র নাগরিক মাঠে রয়েছে মন্দির আমাদের সৃষ্টি করার চেষ্টা করছে এটা চাই না হোক আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে নাগরিক হয়ে বেঁচে থাকতে চাই একসাথে থাকতে চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক দল না হোক আমরা অলরেডি আমাদের যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সব জায়গা থেকে আমরা রাজনীতিতে বয়কট করেছি এদিন সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুপুরের পর মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা